এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। আপনারা দেখছেন এবিসি নিউজ এজিটি লাইভ। আপনাদের সত্যি হতে টাকা হয়েছে না আপনারা বৈঠক বয়কট করে না আমরা মুখে বলছি এবং স্মারকলিপিতে আইটেম নম্বর 3 যেটা আমরা বলছি স্যার কয়টি আসন কয়টি আসন কবে কয়টি আসনের জন্য বলেছিলেন 22টা আসন এরপর গত বছর অক্টোবর 15 অক্টোবর আমাদের দৌড়ে একটা ডেলিগেশন দিল্লিতে যখন গেছিলেন তখন বিজেপি জাতীয় প্রেসিডেন্ট বা সভাপতি জেপি নাড্ডার সঙ্গে এই ডেলিগেশন তারা কথাবার্তা খুশি এবং একটা স্মারকলিপিও পেশ করা হয়েছে সেই স্মারকলিপিতে একটা আইটেম ছিল যে ত্রিপুরার এডিসি নির্বাচনে যৌথভাবে লড়াই করতে চাই কিন্তু যেহেতু এটা এডিসি নির্বাচন মানে কেবল এডিআর নির্বাচন সেই জন্য আমরা ওনাদের কাছে অনুরোধ রাখলাম যে এই এডিসি নির্বাচনে আমাদেরকেই অর্থাৎ আইপিএসটিকেই বেশি সংখ্যক আসন দেওয়া হোক যেটা খুমডুমের কর্মসূচি আইএনপিটি তো তাদের সঙ্গে শুধুমাত্র আলোচনা শুরু হয়েছে তাই আইএনপিটি আগামীকালে জিতে আমাদের মহা সমাবেশে তারা নাও আসতে পারে আসলে তো কোনো এনপিটিরা এবং আইপিএসটি সমন্বয়ে আমরা করছি মহা সমাবেশ ওই জন্য দৌড়াতে আসুক তাহলে কালকের কর্মসূচি থেকে কি রাজ্য বিজেপি একটি বার্তা দেওয়ার ইচ্ছে রয়েছে আপনাদের না এটা বার্তার কথা না বার্তা এটা আমরা আগে থেকেই আমাদের কর্মসূচি ছিল আন্দোলন সূচি ছিল এখন এটা 12 তারিখ হওয়ার কথা ছিল 12 তারিখে একটু আমাদের প্রস্তুতি দেখবো আপনি ডিফার করে 24 তারিখ করে আসি থ্যাংক ইউ স্যার আজকের বৈঠকে কি আপনারা যাবেন আজকের বৈঠকে তো ব্যাপারটা আজকের বৈঠকে কি যাবেন আপনারা বিজেপি তো বৈঠক ডেকেছিল আপনাদের এই ধরনের কথা তো গতকালকে সংবাদ মাধ্যমে অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি আমাদের কাছে কোনো খবর নাই একমাত্র আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা না টেলিফোনে ডিসকাশন বা টেলিফোনে ইনফরমেশন না চিঠি আমরা কিছুই পাই আমি এই পত্রিকাগুলিতে বা আন্তর্জাতিক চ্যানেলে এই খবর দেখার পরে আমরা 25 মিনিট আমাদের যারা দায়িত্ব পাইছি দায়িত্বগুলোকে দেওয়া হয়েছে কথাবার্তা বলার জন্য বিএনপি ওয়ান টু ওয়ান নেটওয়ার্কে আমি চেক আপ করছি এটা তো না কিছু পাই না তো টেলিফোনে না কি ঠিক আছে টিপ্রা মথার সাথে আপনাদের নির্বাচনী আতাত টিপ্রা মথার সাথে আপনাদের নির্বাচনী আতাত অর্থাৎ লড়াই করবেন আপনারা একসাথে নির্বাচনী আতাত বলা যায় না এটা আমরা একযোগে আমরা লড়াই করব মানে সহমতে বুঝেছেন আপনারা অথবা ওনারা এমনও হতে পারে যে আমাদের হয়ে লড়াই করলেন আমার শুধু আমাদের শুধু নিয়ে এটা হতে পারে এইরকম সমমন হওয়ার জন্যই আমরা ওনার কি বলছি এটা তো আপনাদের প্রশ্ন নাই এটা তো আইপিএফটি লড়াই করব এইগুলো আজকে আপনার বাড়িতে যে বৈঠক হয়েছে সেটাতে মূলত কোন কোন বিষয়গুলোতে আপনারা গুরুত্ব দিয়েছে আজকে আমরা ইনফর্মাল ওয়েতে আইএনপিটি এর সঙ্গে বসলাম আইএনপিটি তারা আগে এডিসির অধিক ক্ষমতা ফিরে প্রতিরোধ করা এগুলো অগ্রাধিকার ছিল এখন আইএনপিটি তারাও এই ত্রিপুরা এবং অথবা
বৃহত্তর কল্যাণের জন্য তারাও আমরা সঙ্গে লড়াই করে নিয়ে যায় তারা ঘোষণা করছে। এবং এই ঘোষণার পরিপ্রেক্ষিতে আগামী দিনে আইপিএফটি ত্রিপুরা এবং আইএফটি একসঙ্গে আমরা সমষ্টিগতভাবে পৃথক রাজ্য আদের দাবি আদায় থেকে আমরা আন্দোলন করতে পারি কিনা এটা নিয়ে আজকাল আলোচনা হচ্ছে। আইএমপিটি কি আপনাদের সঙ্গে এখন আছে না থাকবে? আইএমপিটির সঙ্গে এটা চূড়ান্ত কোনো কোনো কথা শেষ হয় নাই, তারা সময় নিব চিন্তা ভাবনা করব তারপর আমরা জানি। বিজেপি আইপিএফটি দুইটা পলিটিক্যাল পার্টি ন্যাশনাল এবং রিজিওনাল পার্টি আমরা জোটবদ্ধ এবং বিধানসভা নির্বাচনের পরে যেহেতু আমরা ক্ষমতায় যৌথভাবেই আসলাম এবং এটিতে আমরা কোয়ালিশন গভর্নমেন্টেও আমরা সরি, তো নির্বাচন ইস্যুগুলোতে জোট হওয়ার পরে 2018 সালে একটার পর একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রথমে হলে পঞ্চায়েত নির্বাচনে আমরা যৌথভাবে লড়তে পারলাম না, এরপরে লোকসভা নির্বাচন 19 সেখানেও আমরা যৌথভাবে লড়তে পারিনি। আমরা এরপর এখন সেই নির্বাচন এই নির্বাচনের আমরা অসুবিধ লড়াই করার জন্য আইপিএফটির পক্ষ থেকে অনেক আগে থেকেই বিজেপির কাছে আলোচনা করার জন্য আমরা অনুরোধ জানিয়ে এসেছি। যোগাযোগ করেছে না? আর হয়নি, আর হয়নি। আর এটা তো আমরা শুনলাম যে এখানে আঞ্চলিক দল আর অন্য যেগুলো আছে তারা তীব্রতে মার্জার করছে, যেমন আপনার টিএসপি অমুক তমুক আছে, এটা তারা ব্যাপার, তারা তীব্রতে মার্জার করছে বলে তারা ডিক্লেয়ার করছে। তা এখন কি বিজেপির সাথে আর কোনো আলোচনায় বসবেন এডিসি সংক্রান্ত নির্বাচন বিষয়ে? বসতেই হবো, কারণ আমরা জুটি আছি, কাজে আমাদের তো আর বসতেই হবে। তাহলে আপনাদের ডিমান্ড কি থাকবে 22টি আসন? হ্যাঁ, আপনাদের ডিমান্ড থাকবে 22টি আসন। যদি বিজেপি গতকালকে সাংসদ বলেছেন বা যিনি এসটি মোর্চার প্রদেশ সভাপতি রয়েছেন তিনি বলেছেন যে 3টি বা 4টি আসনে তাদের দুর্বলতা রয়েছে, এটি কাটিয়ে তোলা সম্ভব, তিনি ঘুরিয়ে ফিরে এটাই বোঝাতে চেয়েছেন আপনাদের 3টি 4টি বা সর্বোচ্চ হাতে গোনা কয়েকটি আসন আপনাদের দিতে পারে, 22টি নয়, কি বলবেন? আমরা পত্রিকাতেও টিভি চ্যানেলও আমরা দেখছি, কিন্তু এটা ওনাদের নিজস্ব চিন্তা ভাবনা, এটা করতেই পারে, এটা করতেই পারে। এখন জোট আছে বিজেপি আইপিএফটির মধ্যে এবং সেটা 2023 সাল পর্যন্ত থাকবে কি? হ্যাঁ, সেটা 2023 সাল পর্যন্ত থাকবে কি? সেটা তো এই বলার কোনো সুবিধা নেই, কারণ আমরা জোট গঠন করছি এবং শাসন ক্ষমতা রাজ্যে জনগণ আমাদের কাছে জনদয় দিয়ে দিচ্ছে, এখন এই ব্যাপারটা আমাদের সম্মান দেওয়া দরকার, আমাদের সম্মান দেওয়া দরকার। ওই আমার মতে প্রতিগত মতে আমাদের সম্মান দেওয়া দরকার, জনদেশ যে জনগণের যে ম্যান্ডেট এটাকে সম্মান দেওয়া। আমি তবের খাতিরে ধরে নিলাম যে বিজেপি আপনাদের দাবি মানেনি, 22টি আসনের দাবি আপনাদের মানেনি, আপনারাও সন্তুষ্ট নন 22টি না দিলে, তাহলে কি বিজেপি আইপিএফটির মধ্যে এডিসি নির্বাচন আঘাত হচ্ছে না? একটু আগে বললাম পঞ্চায়েত নির্বাচনে আমরা আঘাত বা অসুবিধা লড়তে পারলাম না, পার্লামেন্টের নির্বাচনেও পারলাম না। এখন যদি এর মধ্যে যদি আমাদের সহযোগিতার কোনো একটা সম্ভব না হয় তাহলে আপনার ওনারা ওনারা লড়বেন, আমরা আমার মধ্যে লড়বে, বঙ্ক লড়বো,
তাহলে রাজ্যে রাজ্যে যেহেতু সরকারে রয়েছেন আতাত আছে, এডিসি তে পৃথক ভাবে আপনাদের লড়াই জন্য একেবারে প্রস্তুত আপনার? না, আপনার সঙ্গে যারা রয়েছেন দলের বৈঠকে, তারা বা আজকে প্রদ্যুৎ কিশোর দেবর্মা আপনাদের বৈঠকে ছিলেন, তারাও কি বিজেপির সাথে আপনাদের যাওয়ার জন্য কিছু বলেছে বা যাওয়া যাবেন কি না এই সংক্রান্ত বিষয়ে কিছু কথা হয়েছে আপনাদের? আমাদের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি, সেন্ট্রাল কমিটিতে অনেকবার আমরা ডিসকাশন করি। আমরা তো সহমত পোষণ করে অসুবিধা লড়তেই চাই, কিন্তু এখানে আপনার যার যার পার্টি নিজস্ব ওদের একটা চিন্তা ভাবনা কিভাবে এই নির্বাচনকে আমার পার্টির স্বার্থে আমরা বেশি করে লাভবান হতে পারি, এটি চাই আমরা চাইতে শিখি। উনি তো রিপ্লেস হয়েছেন সুনগুজি আইসে, রামমাধবের পরে সুনগুজি, রামমাধব যখন শেষ ভিজিট করেন তখনও আমরা এই রেফারেন্সটা করছি। তখন উনি বলছিলেন যে আজ এটা নির্বাচন তো দেরি আছে, এটা পরে দেখা যাবে, কতবার তো হবেই। এবং রামমাধবজি ত্রিপুরা যে দায়িত্ব থেকে সরে গেছেন, এরপরে শঙ্কর জি এসে, শঙ্কর জি ত্রিপুরাতে দুবার উনি ভিজিট করে গেছেন, কিন্তু ওনার সঙ্গে না কোনোরকম আমাদের সৌজন্যমূলক সাক্ষাৎ কিছুই হয়ে যায়নি। মানে আপনাদেরকে ডাকা হয়নি? না, সৌজন্যমূলক কোনো সাক্ষাতের ব্যবস্থা করা হয়নি। এরপর তো COVID-19 করোনা ভাইরাসের প্রেক্ষিতে নির্বাচনটাও এডিসি নির্বাচনটা পিছিয়ে গেল, প্রশাসক নিয়োগ করিয়া প্রথম ধাপে সমাজ, এরপরে প্রথম ধাপে এখন সমাজ, এক বছর প্রশাসনটা অ্যাডমিনিস্ট্রেটিভ দিয়ে চলছে এডিসিতে। এখন এডিসি নির্বাচনকে নিয়ে কোনো নাগরিক এটা হাইকোর্টে কেস হচ্ছে, কেন নির্বাচনটা দেরি হইতেছে? হাইকোর্ট থেকে নির্দেশ দিছে রায় করিয়া যে নির্বাচনটা অতি সতর্ক করা হোক, এবং এটা যেহেতু 17ই মে বর্তমান প্রশাসকের সমাজের মেয়াদ শেষ হচ্ছে, এই 17ই মের মধ্যেই নির্বাচন প্রক্রিয়াটা শেষ করুক, করা হোক, এইভাবে একটা হাইকোর্ট থেকে নির্দেশনামা জারি করার পরে এখন এই নির্বাচন প্রক্রিয়াটা পুরোদমে চলছে। তো এখন অন্যদিক হলো যে নির্বাচনে এসে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপার, সেই প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে আমরা আনুষ্ঠানিকভাবে না, এমনি আলোচনার মাধ্যমে আমরা বিজেপির সঙ্গে গত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে দুইবার বৈঠক করছি, এরপরে বন্ধ হয়ে গেছে। এরপরে আমরা জেপি নাড্ডাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট চাইয়া আমরা চিঠি দিছি যে আমরা এই ব্যাপারটা আলোচনা করবো, আমাদের সময় দেওয়া হোক, কিন্তু আমাদের কোনো রকমভাবে এই চিঠিগুলোর রেসপন্স আমরা পাইনি। এরপর লাস্ট গত 17ই ফেব্রুয়ারি আমরা আবার চিঠি পাঠিয়েছি জেপি নাড্ডাজির কাছে যে নির্বাচন তো আসন্ন, হাইকোর্টের নির্দেশ অনুসারে নির্বাচন তো এরপরে হয়ে যাব, কাজেই আলোচনার একটা বাতাবরণ এবং সুযোগ দেওয়া হোক, এছাড়াও দিল্লি থেকে আমরা আর কোনো ফিডব্যাক আমরা পাইছি না। এই অবস্থার প্রেক্ষিতে আমরা আইপিএফটি নিজেদের মতো করে জোর হোক না হোক নির্বাচনের লড়াই করতেই হোক আমরা নিজের মতো করে প্রস্তুতি নিতে শুরু করলাম এবং নিলাম। এটি মেন হয় যে মহারাজ প্রণব কিশোর মানিক্য ওনার যে এনজিও ত্রিপুরা, এটাকে হঠাৎ করিয়া উনি রাজনৈতিক দল হিসাবে ঘোষণা দিলেন, এরপরে এটাও ঘোষণা দিলেন যে এই রাজনৈতিক দল ত্রিপুরা
এটা কি বললেন না রেটার কি বললেন জন্য আমরা দাবি করতেছি এবং ওনার পক্ষ থেকে আইপিওটির কাছে এটাই অ্যাপ্রোচ করা হলো যে যেহেতু আইপিওটি কি বললেন চায় দাবি আমারও দাবি কি বললেন না রেটার কি বললেন কাজেই আমরা সমঝোতার মাধ্যমে কাজ করতে পারি কিনা আগামী দিনে এখানে পৃথক রাজ্য করার ব্যাপারে আমরা আন্দোলন করতে পারি কিনা সেই প্রেক্ষিতে আলোচনা করলাম আলোচনা করার পরে এটাই সিদ্ধান্ত হইল যে আমরা আগামী দিনে এই রাজ্যে পৃথক পূর্ণ রাজ্য গঠনের জন্য আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন যৌথভাবে এখন থেকে এই সহমতের ভিত্তিতে আমরা ঘোষণাও করলাম গত 19 তারিখ ফেব্রুয়ারি যে আমরা এখন থেকে ত্রিপুরা এবং আইপিএফটি একসঙ্গে আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ত্রিপুরাল্যান্ড আদায় করে দেব আমরা আন্দোলন চলে যাব এখন মাঝে কিছু দেশি ইলেকশন আসলো স্বাভাবিকভাবেই আমরা যাতে এই যে যৌথ যে সংগ্রামটা এটাকে আরও কার্যকর করার জন্য আমরা এদেশি ইলেকশন হোক বা যখন অন্য ইলেকশন হোক আমরা একসঙ্গে লড়তে পারলে ভালো এইভাবে আমরা ঠিক করলাম কারণ এই যে ত্রিপুরা এবং আইপিএফটির মধ্যে যে সংযুক্ততা হলো এটা মূলত উদ্দেশ্য হলো যে আমাদের দাবি ত্রিপুরাল্যান্ড বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড আদায় করা কাজে এই ধারাবাহিকতার মধ্যে রাজ্যে যে কোনো ইলেকশন আসলে পরে সেই ইলেকশনগুলো আমরা ঐক্যবদ্ধভাবে ফাইট করবো এটাই আমরা ঠিক করছি মানে ত্রিপুরা মাথার সাথে আপনাদের